বিজেপির গান্ধী সংকল্প যাত্রাকে নিয়ে উত্তাল পুন্ডিবাড়ি ও পাতলাখাওয়া এলাকা। বিজেপির গান্ধী সংকল্প যাত্রা নামে সন্ত্রাস চালানোর অভিযোগ তুলছে তৃণমূল কংগ্রেস। ভাঙচুর ও বোমাবাজি করা হয় পাতলাখাওয়া ও পুন্ডিবাড়ির তৃণমূল পার্টি অফিস, মারধর করা হয় তৃণমূল কর্মীদের। মারধরের জেরেই মজিউদ্দিন সরকার নামে তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে, এমনটাই দাবি করছে তৃণমূল কংগ্রেস। বিজেপির গান্ধী সংকল্প যাত্রাকে নিয়ে উত্তাল হয়ে ওঠে পুন্ডিবাড়ি ও পাতলাখাওয়া এলাকা। গান্ধী সংকল্প যাত্রা নামে সন্ত্রাস চালানোর অভিযোগ তুলছে তৃণমূল কংগ্রেস। ভাঙচুর ও বোমাবাজি করা হয়েছে পুন্ডিবাড়ি ও পাতলাখাওয়া তৃণমূল পার্টি অফিস, মারধর করা হয়েছে তৃণমূল কর্মীদের। মারধরের কারণে মজিউদ্দিন সরকার নামে তৃণমূল কর্মীর মৃত্যু হয়, এমনটাই দাবি করছে তৃণমূল কংগ্রেস। যদিও বৃহস্পতিবার রাতে মৃত তৃণমূল কর্মীর দাদা আনোয়ার হোসেন অভিযোগ করে বলেন, বিজেপি গান্ধী যাত্রা নিয়ে মিছিল করে পুন্ডিবাড়ি ও পাতলাখাওয়া এলাকায়। সেই সময় সাংসদ নিশীথ প্রামাণিকের উপস্থিতিতে বিজেপি কর্মীরা হাতে বন্দুক নিয়ে তৃণমূল পার্টি অফিস ভাঙচুর করে ও পার্টি অফিসে বোমা মারে। সেই সময় পুন্ডিবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলেও মজিউদ্দিন সরকার বিষয়টি নিয়ে পুলিশকে বলার সময় মাটিতে পড়ে যায়। তাকে উদ্ধার করে কোচবিহারের একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে এলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। আনোয়ার হোসেন দাবি করেন, বিজেপির বোমাবাজি ও বন্দুক নিয়ে মিছিল করা আতঙ্কে মৃত্যু হয়েছে তার ভাইয়ের। আর তারপরে আমাদের একটা ওই নিজিমারামি আসবে, তো ওনাকে সমাজকে জানাবো যে আমাদের দলের লোক ছিল। হ্যাঁ, তো নিজিপ্রামি আসবে নাকি 11:30 থেকে 12 অবধি ওদের টাইম আছে। তো ওনারা এখান থেকে এদিক থেকে পাতলাখাওয়া যায়, পাতলাখাতে ওদের অনুষ্ঠান আছে বিজেপির লোক, ওরা বিজেপি থেকে মানে 100-150 লোক ওরা বাহিনী পিছনে আছে, আর ওরা যায়। যাওয়ার পরে ওখান থেকে পার্টি অফিস ভাঙা শুরু করে। পার্টি অফিস ভাঙার পরে পিছনে থাকে ওরা, নিশ্চিত চলে গেছে। চলে যাওয়ার পর আসার পরে ওখানে যে তখন পার্টি অফিস ভাঙে, তারপর ওখানে আসার পরে আমার দাদা বলছে এখানে প্রশাসন বড়বাবু ছিল, ওনাকে বলছে আপনি ওখানে চলে যান। দাদাও ওর সাথে চলে যায়। যাওয়ার পরে ওখানে পার্টি অফিস ভাঙে, তারপর ওখান থেকে দাদা চলে আসে। আসার পরে পিছনে ওই পাতলাবাতি পার্টি অফিস ভাঙা শুরু করছে, ওখান থেকে বোম বাস শুরু করা শুরু করে দিয়েছে। শুরু করতে করতে যে এখানেও বোম বাস করছে, করার পরে এখানে দোকানপাট যেগুলো কর্মী ছিল টিএমসি তারা চলে যায়, আশেপাশে থাকে ভয়ে। তখন এরা এখান থেকে নিশ্চিত কোনো মানে ওকে যে আক্রমণ এমন জিনিস না, ওকে সাধারণ জানাতে আসছে। তারপরে এখান থেকে হিমঘর যায়। হিমঘর যাওয়ার পরে ওনার হিমঘরে ওখানে দোকান একটা ছিল, এই ডাক্তারের দোকান, সেটা ভাঙছে। ভাঙার পরে ওখান থেকে একটা শেড ছিল, সেটাকে ভাঙছে। ওখানে বোম বাস করছে, বোম বাস করার পরে কিছুক্ষণ পরে পুন্ডিবাড়ি ঢুকছে, পুন্ডিবাড়ি যায় পার্টি অফিসটা ভাঙছে। তারপর আমার দাদা এখানে পড়ে যাওয়ার পরে দাদাকে আমার এখানকার লোক যারা দলের লোক ছিল তারা কুচবিহার নিয়ে গেছে। হঠাৎ করে তারা বোমাবাজি ভাঙছে, ওরা ভাঙে শুরু করে, ওরা তো এইভাবে কী ছিল আমরা বুঝতে পারিনি। ওরা যে আসছে আমরা তো বুঝতে পারিনি, ওরা একটা সংসদ আসবে, আমরা সাধারণ জানাবো যে ওরা যে ও যে গুন্ডাবাহিনী নিয়ে আসবে, এটা তো সাধারণ লোক জানে না। আপনি বোম বাসটায় ভাঙচুর আতঙ্কে নিশীথ প্রামাণিক ছিল উপস্থিত? হ্যাঁ, উপস্থিত ছিল। উনি পিছনে বাহিনী কালা কাপড় মানদান, আর উনি সামনে, ওনার সামনেই হয়। হ্যাঁ, ওনার সামনে হয়। এদিকে রাতে ঘটনাস্থলে পৌঁছায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ ও অন্যান্য তৃণমূল নেতারা। তৃণমূল নেতারা দাবি করেন, বিজেপি কর্মীরা তৃণমূল কর্মী মজিউদ্দিন সরকারকে মারধর করায় তার মৃত্যু হয়েছে। তৃণমূল কর্মী মজিউদ্দিন সরকারের মৃত্যু নিয়ে ইতিমধ্যে কোচবিহার জেলার রাজনীতির চর্চা শুরু হয়ে গিয়েছে। মানে দুঃখ প্রকাশ করারও ভাষা নাই, যেভাবে বিজেপির এই হারমাদ্রা সংকল্প যাত্রার নামে সন্ত্রাস যাত্রা করছে, বিভিন্ন জায়গায় করে সন্ত্রাস সৃষ্টি করছে, মানুষকে মারপিট করছে, খুন করছে। যে গান্ধীজিকে ওরা খুন করেছিল সেই গান্ধীজির ছবি নিয়ে এখন ওরা মাটি ফিরে পেতে চাইছে। ওদের এই নাটক মানুষ বুঝে গেছে। গতকাল পাতলাখাওয়াতে বিজেপির হারমাদ্রা সংকল্প যাত্রার নামে এখানে আমাদের পার্টি অফিস ভাঙচুর করেছে, লুটপাট করেছে, এবং আমাদের এখানে বহুদিনের পুরনো আমাদের কর্মী দলের নেতা মজিউদ্দিন সরকার তাকে পিটিয়ে মেরে ফেলেছে। এবং তারপরে পুন্ডিবাড়ি এবং মধুপুর এই সমস্ত পার্টি অফিসগুলো ভাঙচুর করছে। আশেপাশে রাস্তায় যাওয়া আসে দেখবেন যে দোকানপাটগুলো ভাঙচুর করছে, লুটপাট করে ফেলেছে। এখানে বিজেপির যে জেলা সভানেত্রী মালতী রাভা, তিনি ফুলনদেবী হতে চাইছেন, আর তাদের যে সাংসদ হাজি মাস্তান হতে চাইছেন, হয়ে সারাটা জেলায় সন্ত্রাস তৈরি করতে চাইছেন। কিন্তু আমরা মনে করি সাধারণ মানুষ ওদের এই সন্ত্রাসের বিরুদ্ধে
জোট বাঁধছেন এবং সন্ত্রাসের বিরুদ্ধে সাধারণ মানুষই ওদেরকে এই খুনের ঘটনার, এই সন্ত্রাসের, এই অত্যাচারের, দাঙ্গাবাজের বিরুদ্ধে তারাই মানুষই তারা জবাব দেবেন। গোটা ঘটনা নিয়ে বিজেপি অভিযোগ অস্বীকার করছে। বিজেপির দাবি, তৃণমূল কংগ্রেস নিজেদের পার্টি অফিস নিজেরাই ভেঙেছে, তাদের গণ্ডগোলে তাদের কর্মীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতের ঘটনার পর মৃত তৃণমূল কর্মী মজিরুদ্দিন সরকারের বাড়ি পাতলাখাওয়া গ্রাম পঞ্চায়েতের উত্তর কলারকুঠি এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। জিন্দাগোঁ কো আপ নজরঅন্দাজ করতে হ্যায়, দূসরোঁ কো সবসে পহলে বহি নজর আতে হ্যায়। ইসলিয়ে বার্জার ইজি ক্লিন পেইন্ট উইথ ক্রস লিঙ্কিং পলিমার, নো দাগ নো ধব্বা, ওনলি বিউটিফুল ওয়ালস, বার্জার ইজি ক্লিন পেইন্ট। Kitchen Gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets, glass corner, MG Road, Jaigaon. Himalayan Optics, eye care and contactless clinic, computer eye testing, har tarike ki power glasses, branded chashma aur har tarike ki stylish sunglasses uplabdh hai. তো আজ ই আইয়ে হিমালয়ান অপটিক্স, হনুমান মন্দির রোড, জয়গাঁও। কন্ট্যাক্ট নম্বর 03566265101।